যত আছেন কণ্ঠীধারী সকলের কাছে আমি করজোড়ে অনুরোধ করি, নারী পুরুষ মায়েরা দেবেন অনুধ্বনি বাবার গৌরী ব্রহ্মানন্দ করি হরি যে পারেন কান্ডারি হরিকে যে দিতে হবে করি, তা নাহলে যে পার হওয়ার উপায় নাই। বিফল আশায় কি ফল হবে বোকার সঙ্গে বোকে, অন্ধজনে চশমা দিলে দেখতে পাবে কি চোখে, পাবে পাবে না। এবার চরমে উঠেছে গান আমার প্রতিপক্ষ পাল্লারার, আমার পিসিমা গান্ধারীর যা বাক্যবান আমি প্রায় হলাম অজ্ঞান। এ হেন মধুর লগ্নী আমার মতো অর্বাচীনে সাধ্য কি আপনাদের মতো সুধি জ্ঞানী ভাবগ্রহীষতার সম্মুখে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণের ভূমিকা অবলম্বন করে আপনাদের মনোদৃষ্টি করি। যাই হোক, আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বাইমান অর্চনা গানের পরিসমাপ্তি ঘোষণা করি। কবির কলেবরকে বৃদ্ধি করার নিমিত্তে চিরন্তন প্রথাকে অবলম্বন করি আপনাদের দেব বিষয় অবনত মস্তকে গ্রহণ করি। পাল্লাদারের কথার সূত্র ধরে জ্ঞান ভাণ্ডারের দরজা খুলে দিয়ে বিতঙ্গ বিতঙ্গ করে আপনাদের চরণ প্রান্তে নিবেদন করে কিছু জিজ্ঞাসা করেছিলাম, তদুত্তরে আপনারা শুনলেন আমি শুনলাম। আপনাদের মতো শ্রোতা মনোবৃত্তি নিয়ে আমি বসে বসে শ্রবণ করছিলাম। আপনারা যতদিক আনন্দ পেয়েছেন, যতদিক ভালো লেগেছে, আমার কতদিক ভালো লেগেছে, আমি ততদিক আনন্দ পেয়েছি। আপনারা প্রায় গলিয়ে জল, আর আমি প্রায় গোল 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 বলছি, কিন্তু বলতে বলতে যেই গলা বন্ধ করলো আর আমার গলা হলো না। আমার অচিন দেশে খোঁচা মেরে বললো তুমি শ্রোতা নও তুমি বক্তা, তাই শ্রোতা মনোবৃত্তিকে পরিত্যাগ করে বক্তার ভূমিকায় দণ্ডায়মান হয়ে আমার পিসিমার ত্রুটি বৃত্তুটি ভুল ভ্রান্তি কোথায় আর বাচি নারী সেইটাকে তুলে ধরার জন্য আমি দণ্ডায়মান হই। ওরে আবার তুমি, তোমার জন্য তিন দিন ধরে ভাত খাই নাই আমি, গায়ে মানে না আপনি মোড়ল মাথায় ভাঙা ছাতা সঙ্গে সঙ্গে নজ্জোটনা জাহাজ ভরা কথা। বউ মরা সংসারে যেমন হয় আটুনি, পার ঘাটে জলসে করে যেমন জবাব পরে পাটুনি, প্রতিপক্ষ পাল্লাদার মা গান্ধারীর কথা তেমনি আটুনি। ধন যোগী কি হবে যদি না থাকে বেটা, আর খৈল খয়ে কি হবে গাই যদি হয় ঠেটা। মানুষ যখন চুলকুনি হয় বাবা, চুলকুইতে চুলকুইতে কাপড় কোথা ওঠে তখন তার হোঁশ থাকে, তাতে বেটা ছেলে হোক আর বিটি ছেলে হোক। যদি বেটা ছেলে চুলকুনি হয় তখন আর বউ বিটি জ্ঞান নাই, আর যদি বিটি ছেলে চুলকুনি হয় তখন আর শ্বশুর ভাসুর জ্ঞান নেন যে চুলকো সেবা পায় যে ডাকে সেবা। ও চুলকুনি উঠেছিল, আমি তলায় বসে বসে দেখছিলাম, দেখি আর কত দূর যায়। অন্যায় ভাবে মারা হয়েছে ভীষ্মকে, অন্যায় ভাবে মারা হয়েছে দ্রোণাচার্যকে, অন্যায় ভাবে মারা হয়েছে কর্ণকে। এই যে গানের মালিক এই গলায় গান যদি এতক্ষণ আসছে, বায়না দেবার সময় সকাল হইতে দিছে না আমাকে চা খেতে দিছে না চলে গেছে আমার বাড়ি শুনিবে কে? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন অন্যায় করা হয়েছে, ভগবান করেছে অন্যায়। শিকণ্ডীকে রথে বসিয়ে ভীষ্ম মেরেছে, যুধিষ্ঠির মিথ্যা কথা বলেছে, অশ্বতম হত ইতি গজ, কর্ণের চাকা বসে গেছে রথের চাকায়, অর্জুনকে দিয়ে ভগবান মারিয়েছে বাণ, তাহলে অধর্ম যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্রে। আপনারা শুনছেন না বাবা অধর্ম। আমি একটা ছোট্ট কথা বলি, তারপরে বিশেষ কারণ গুলো আপনাদের কাছে তুলে ধরব। আপনারা প্রত্যেকেই জানেন শরতের স্বচ্ছ সুনির্মল শিশির পেয়ে পুষ্করিণীতে পদ্ম ফুটে ওঠে, সব পদ্ম কি মায়ের চরণ পায়, সব পদ্ম কি গোবিন্দের চরণে যায়, সব পদ্ম কি মায়ের সেবায় লাগে, সব পদ্ম কি গোবিন্দের সেবায় লাগে, লাগে শরতের স্বচ্ছ সুনির্মল শিশির পেয়ে পুষ্করিণীতে পদ্ম ফুটে ওঠে, আবার হেমন্তের শীতের শিশির পেয়ে পদ্ম আবার সেইখানে ঝরে যায়। যখন পদ্ম ঝরে যায় তখন কি হয়, কি হয় টাটি, তাহলে শরতের স্বচ্ছ সুনির্মল শিশির পাওয়া পদ্ম একদিন ছিল দ্রোণাচার্য, একদিন ছিল ভীষ্ম, একদিন ছিল কর্ণ, কিন্তু আজকে আর কুরুক্ষেত্রের মাঠে তারা স্বচ্ছ সুনির্মলে ফুটে ওঠা পদ্মের মতো আর নাই।
হেমন্তের শেষে পা দুর্যোধন, কলি দুর্যোধন, আচারী দুর্যোধন যে বড় নারীকে উলঙ্গ করে উড়ুতে বসাইতে চায়, সেই পাপ দুর্যোধনের বর্ষে এই সুন্দর পদ্মগুলা ঝরে গেল, পাপে পরিপূর্ণ হলো। তাহলে সেদিন ভালো ছিল যেদিন শরৎকাল ছিল, যেদিন হেমন্ত এলো ওই শিশির পেয়ে পদ্ম যেমন ঝরে গেল, তেমনি একদিন এই বিশ্ব গোবিন্দের সেবায় লেগেছে, দ্রোণাচার্য একদিন গোবিন্দের সেবায় লেগেছে, কর্ণ একদিন গোবিন্দের সেবা দিয়েছে, নিজের ছেলেকে পটপটন করে অতিথি নারায়ণ কালে সেবা দিয়ে তাতা কর্ণ নাম পেয়েছে। আজ পাপ দুর্যোধন হেমন্তের শিশির দুর্যোধন যেমন বর্ষ করেছে বাবা, যেখানকার ফুল সেখানে ঝরে গেছে, তো ভগবান কি করবে, ভগবানের করার কি আছে, এরা করেছে অন্যায়, যে যেমন কর্ম করে জগতে সে তেমন। এক মরল বিয়ে করেছে ছেলে হয়েছে, একটা ছোট্ট কথা বলি, কেউ যদি আমার মতো গল্পের লোকের মতো যদি কেউ থাকে আমার গল্পে কিছু মনে করবে না, আমি তাকে দেখে বলছি আমি তো জানি না কে মরল কে বামন কে দাস, আমি জানি না, একমাত্র ফটিক দাসকে চিনি, অনেকদিন কাছে না জানা, তো আমি তো জানি না কিছু মনে করবেন না যদি কেউ থাকে। এক মরল বিয়ে করে যে তার বাচ্চা হচ্ছে না কিন্তু বউটা তার কনা, মানে নাকে কথা বল, গায়ের লোক দেখছে মরলকে আবার বিয়ে দিতে হবে, বিয়ে দিলি ভোজ ভাত পয়সা লাল ধন সম্পত্তি আছে, বলে মরল ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, খৈল খয়ে কি হবে গাই যদি হয় ঠেটা, বলে কি করবো ভাই, বলে আরেকবার বিয়ে করবো, চেষ্টা করো আরেকবার, বলে বেশ তা তোরা দেখ কোনি গায়ের লোক বদমাস, খুঁজে 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 আবার একটা কোন নামে এই জোগাড় করেছে, বলে মরল পেয়েছি, এবার মরল টাকা পয়সা দিয়ে খরচ খরচা দিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে ঘরকে, ঘরে যখন খোঁচা খুঁচি করছে মেয়েটাকে বারণ করেছে কথা বলবে না, যতক্ষণ ফুল সহ্য না হয়ে ততক্ষণ মুখ খুলবে না, একে বারণ করা আছে, পরে যখন কথা বলছে সেও সেই কোনা, বলে হ্যাঁ রে তোরা করলি কি, বলে কেন মরল, বলে এ মারলো তো কোনা, বলে তা কি হবে তোমার তো ছেলে লিয়ে দরকার কোনা লিয়ে দরকার আছে, বলে তা নাই আর ছেলে হবে, দেখো দু এক বছর পার হইলে এর ছেলে হয়েছে, কপালে নাই কো ঘি ঝক ঠকাইলে হবে কি, ভাগ্যে থাকতে হবে তবে তো হবে, হ্যাঁ ভগবান যেটা দেয় না সে জোর করে ছেলে নেবে, আমি বললাম তুমি জোর করে ছেলে হইতে গেলে পেটে আঘাত করলে, এই আগেই গর্ভে আঘাত কে করেছিল, সন্তান নষ্ট করার জন্য তুমি শিখলে কোথা, তুমি জানলে কোথা, তোমাকে শেখাইলো কে, তুমি জানলে কেমন করে, তুমি গর্ভে আঘাত করে সন্তান নষ্ট করলে, দু চার বছর পর পাড়ার লোক আবার শিশুর ধরি সব উত্তর দিয়ে দিয়েছে, একটা হয় না, আমি বলব আমার অভিধানে ও হয় নাই আর নাই, আগে ছিল আগে খুব তর্ক করেছিল, এটা বলে নাই সেটা বলে নাই ওটা হয় নাই, ও সব জানি ওই সব, আবার গিয়ে বলছে মরল সব বোনাস হয়ে গেল, বলে কি হইল, তোমার ছেলেই হইল, আর একবার চেষ্টা করো, বলে ভাই তোরা বারবার আমাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করিস না, আমার ভাগ্যে ছেলে নাই, তুমি আর একবার চেষ্টা করো, তোমার হাতে পায়ে ধরছি, পাড়ার লোক মায়ের লোক এসে বন্ধু বান্ধব জোটপাট করি রকবক করি মোড়লকে আবার ফাঁদে ফেলে, বলছে বেশ তা দেখ, আর মোড়লও দেখছে দু চার বছর পর পর নতুন বউ পেয়েছি, এ ধন দেখে চলে আস, মেলা ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা গরু বাছুর চলে আস, আবার খুঁজে খুঁজে একটা খুনাব মেয়ে জোগাড় করে, বলে মোড়ল পেয়ে গেছি, বলে বেশ হবে, মেয়েটাকে শিখিয়ে পড়িয়ে বিয়ে দিয়ে ঘর কিনে চোখ, বলে চলো আঁকা যে না রাখা লিখে তোমার ভাত চলে যাবে, আগে থেকে আঁকা না, এ চুপচে আবার ফুলে সহ্য টুলে সহ্য হয়ে গেছে, তারপরে মানে খোঁচা খুঁচি আরম্ভ করেছে, বলছে কথা বলছো কেন তুমি কি বোবা, বলে না আমি সব বলতে মানে, বলে এ বেটি তো খোনা, বলে হ্যাঁ রে তোদের কাজটা ভালো হইল, বলে মোর খোনা হোক আর কানাই নাই তোমার তো ছেলে দরকার, ছেলে হবে তোমার, দেখুন যদি পতির জমি হয় আর অন্ধ চাষা হয় সে জমিতে ফসল কেমন হবে, ধৃতরাষ্ট্র অন্ধ গান্ধারী হলো পতির জমি বিধবা জমি পতির জমি, ওর পাঁচটার সঙ্গে বিয়ে হয়েছে, বলতে তোমার লজ্জা লাগে না যে আমার সঙ্গে পাঁচটার সঙ্গে বিয়ে হয়েছে,
ছাগল পাঁচটা সঙ্গে ওর বাবা বিয়ে দিয়ে দিয়েছে, যার বাবা একটা রাজা, যার 100টা ভাই, তার বোনের কি পাঁচটা সঙ্গে বিয়ে দেওয়া মানায়? দু এক বছর না পেরিতে পেরিতে মোড়লের একটা বাচ্চা হয়েছে মেয়ে, বলে যাক আট পুরো নামটা মজা নামটা ঘুজ, এবার মেয়ে অন্নপ্রাশন ধুমধাম করে বড় হইলো, করা হইলো তিনটে মায়ের যত্নতে আদরে মেয়ে একবার চচ্চর চচ্চর করে বেজে উঠলো, একবার মাসের কোড়ার মতো তিনটে মায়ের একটা মেয়ে, বড় লোকের মেয়ে, এবার বিয়ে দিতে হবে। বিয়ের ঠিক হইলো, এরা তিনজনে যুক্তি করছে জামাইকে আমরা বুঝতে দেবো না, আমরা খোনা, আমরা কিন্তু জামাইকে কেউ রাখার না। মেয়ের বিয়ে হইলো, জামাই এসে অষ্টমঙ্গলা করতে যত্ন করে খেতে দিয়েছে, জামাই মনে মনে চিন্তা করছে শ্বশুর কথা বলছে বউ কথা বলছে, আমার তিনটে তিনটে শাশুড়ি এসো বসো খাও ভাবাচ, এ তো কোনো কথা বলছে প্রণাম করলাম তার আকাল না, ব্যাপারটা ভাত আজ খাবো না, এরা যতক্ষণ না খাও বলেছে আমি ততক্ষণ আজ ভাত খাবো না, 50 ব্যঞ্জন সাজিয়ে জামাইকে খাইতে দিয়েছে, জামাই চুপ করে বসে আছে, বড় মোল্লান টুকি মেরে দেখে বলছে রে খাইছ না, বলে কে আকাবি না, মেজটাকে বলছে তাই তো রে বড় এত ভাত খাইছ না, না খা কে আকাবি না, ছোটটাকে একবার তাকিয়ে দেখে দেখে বলছে তাই তো, হ্যাঁ রে দিদি জামাই যে খাইছ না, বলে কে আকাবি না, না খা খা, কিন্তু কতক্ষণ থাকবে, যার মেয়ে তার অন্তরটা তো কাঁদছে, আমার জামাই যদি না খায়, জামাই আমার মেয়েকে ভালোবাসবে না, জামাই আমার মেয়েকে দেবে গঞ্জনা, জামাই আমার মেয়েকে ভালোবাসবে না, এ বলে যা হয় হবে আমি আর চুপ করে থাকবো না, এ শ্বশুর করে কাছে গিয়ে বলছে কি হইলো কি বাবা, খাও খাও, কি কথা ছিল মেজো বলছে, এই শালা এও তো খুন না, বড় বলছে ও বললে বললে তা তুমি বললি কেন, বলো এই তো খুনা, জামাই বুঝে নিল এ তিন মালিক না, তাহলে তুমি তো জানো আমি কে, কে আমি, কে আমার কি বা তাপত্রয় ইহা না জানিলে জীবের কইসে হিত হয়, বলছে তো 5 বছরের ছেলে আমাকে মা বলে নিয়ে এলো, সে ছেলেটা কে, সে একটা মহাকাল, এই 700 কিলোমিটার পথ কুরুক্ষেত্র থেকে হস্তিনাতে তোমার সাধ্য ছিল না, মাগামধারী যদি আমি মহাকালকে না পাঠাইতে মানতে, এই 700 কিলোমিটার পথ তুমি আসতে পারতে না, কুরুক্ষেত্র থেকে হস্তিনার রাস্তার দূরত্ব হলো 700 কিলোমিটার, আমি মহাকালকে দিয়ে তোমাকে আনিয়েছি, বলে যুধিষ্ঠির ভক্ত না যুধিষ্ঠির সখা, কখনো ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির ভক্ত নয়, ভক্ত বড় শক্ত কথা, গুড়ি থাকবে বসে গাছের ফল, গাছে থাকবে মোটা পড়বে খসে, ভজ ধাতু কহ প্রত্যয় করে হয় ভক্ত, যিনি ভজনের কথা কইতে পারে তিনি হলেন যুধিষ্ঠির, হল আমার সখা, বলে যুদ্ধে দেয় কে, যুদ্ধে দেয় তোমার বেটা তোমার ভাই তুমি এবং তোমার স্বামী, যুদ্ধ হতো না যদি সকনি কপট পাশায় যুধিষ্ঠিরকে না হারাইতো, 12 বছর বনবাস 1 বছর অজ্ঞাতবাস, ফিরে এসে যদি এরা রাজ্য চেয়েছিল, যদি রাজ্য ফেরত দিত তাহলে যুদ্ধ হতো না, আমি গিয়েছিলাম বিয়াই সম্পত্তি ফেরত দাও, বলে দেবো না, সুতীক্ষ্ণ ছুটের যোগে যতটুকু উঠবে মেদিনী বিনা যুদ্ধে পাণ্ডবদের তাহা মানুষ যুদ্ধ করে, মানুষ লড়াই করে, মানুষ সংগ্রাম করে তার 5টা মৌলিক অধিকারের দাবিতে, অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, চিকিৎসা চাই, বাসস্থান চাই, সৃষ্টির প্রারম্ভে থেকে যিনি তদন্ত করা যায় অদ্যাবধি এই 5টা মৌলিক অধিকারের জন্য লড়াই চলছে, চলিয়েছে, চলবে, কিন্তু এটাও মৌলিক অধিকারের লড়াই, পিতৃ সম্পত্তি, পিতৃ সত্তা, পিতৃ সম্পত্তিকে রক্ষা করতে হলে লড়াই করে রক্ষা করতে হয়, পিতৃ সম্পত্তি আপনার আমি রক্ষা হয় না বাবা,
এই পিতৃ সম্পত্তিটা কি সেটাই তো মানুষের জানার অভাব। এই তত্ত্বগুলো জানতে হলে গুরু ধরতে হয়, পাঁচটা ঋণ শোধ করতে হয়, পাঁচটা কাঁটাকে তুলে সরাইতে হয়, তা নইলে পিতৃ সম্পত্তি সম্পর্কে তাদের জ্ঞান হয় না। পাঁচটা ঋণ কি? মানুষ ওই যখন জন্মগ্রহণ করেন তখন পাঁচটা ঋণের বোঝা, আমি টাকার বোঝার কথাটা বলছি না। এখন একটা ছেলে যখন জন্মাইছে তখন 1 কোটি টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে, কিন্তু এই মানুষ যখন জন্মগ্রহণ করেছে 5টা ঋণের বোঝা নিয়ে এসেছে। একটা হলো দেব ঋণ, একটা ঋষি ঋণ, একটা সমাজ ঋণ, একটা মাতৃ ঋণ, একটা পিতৃ ঋণ। এই 5টা ঋণ যদি শোধ করতে না পারা যায় তাহলে মানুষ নামের খাতাতে তার নাম ওঠে না। 2-4 বিঘা জমি থাকলে মানুষ হয় না, 2-4 তলা বাড়ি করলে মানুষ হয় না, এমবিএ পাস করলে মানুষ হয় না, এমএলএ এমপি হলে মানুষ হয় না, মন্ত্রী রাষ্ট্রপতি হলে মানুষ হয় না, যদি তার না থাকে মানুষ। তাহলে এই 5টা ঋণকে শোধ করে মানুষ যুক্ত যিনি হইতে পারেন তিনি যাবেন মানুষের খাতা। 5টা কাঁটা কি? জাতি বিদ্যা মত্ত রূপা যৌবন। যদি জাতির অহংকার থাকে আমি চাষা আমার থেকে বড় যায় তার কেউ নাই, তবে এটা মুছি আমার ওই মরাই তালায় কাপ বই ডান আমি চা দেবো, এক কথা চলবে না, হয়তো কোনোদিন চলিয়েছে এখন চলবে না। এই জাতির গর্ব, জাতির অহংকার, বিদ্যার গর্ব, বিদ্যার অহংকার, রূপের গর্ব, রূপের অহংকার, যৌবনের গর্ব, যৌবনের অহংকার, মহত্ব। আমি 10,000 টাকা দান করি কবি গান করে দিলাম, আমার মতো মহৎ আর কেউ নেই। মেয়েগুলো উল্লু দিচ্ছে না, ভাবছে আমাদের যৌবনটা চলে যাবে, যৌবনটা বেড়ে যাবে, পিটিউটারি গ্রন্থি নড়ে উঠবে। যে মেয়ে ছেলে যত উল্লু দেবে তার যৌবন তত দীর্ঘস্থায়ী হবে, যে পুরুষ যত হরি বলবে তার যৌবন তত দীর্ঘস্থায়ী হবে, আর যত চুপ করে বসে থাকবে তাড়াতাড়ি রসাত তলে যাবে, হারিয়ে যাবে। তাই মা তোমার বেটারা সেই শিক্ষা পায় নাই, তোমার তুমি সন্তান প্রসব করো নাই, আর সন্তানের উপর তোমার মাওয়ায়ও না। তুমি আমার কাছে জানতে চাইছো আমি দুর্যোধনকে কলার পাতা পরিয়ে দিয়েছি মা গো? তোমার দুর্যোধন যখন ছোট ছিল তখন তুমি তার সর্বাঙ্গে হাত বুলিয়েছো, কিন্তু চেয়ে দেখো না, চোখ তো বাঁধা আর চোখের কাপড় খুললে কেন? তুমি তো প্রতিজ্ঞা করেছিলে আমার স্বামী যদি কোনোদিন নজর ফিরে পায় তাহলে আমি চোখে দেখবো, আর আমার স্বামী যদি দেখতে না পায় তাহলে আমি দেখবো। এখন এমন যদি পাড়া গায়ে কেউ করে ফেলে এরকম, তাহলে পাড়া ছড়া করার মজাই হবে, দল মাথায় হাঁস মুরগি বাইর করবার মত খাবে, চাট করবার মত খাবে, ওটা কানা আর কানি দেখতে পায় না। কি করছিস রে? দেখতে না তোমরা কি করছো, দুজনে কথা কইছে, দুজনে হাঁস বাইর করছে, মুরগি বাইর করছে, দেখতে পায় না। তাহলে তোমার দৃষ্টি শক্তি কি? পিসমশাই ফেরত পেয়েছো আমার, তুমি চোখ খুলে চলে এলি, চোখ খুললে কেন? বলে তো কলার পাতা পড়িয়ে দিয়েছিস আমার দুর্যোধন, এখন ছেলে গোঁদারি গজিয়ে গেছে, এখন তার ছোট নাই, এখন তেল মাখাইতে গেলে হাতে খোঁচা লেগে যায়, তা কলার পাতা না পড়িয়ে আমি কি করি? কালকে রাতের বেলায় আমার কাছে আমার ব্যান ভানুমতি মানে দুর্যোধনের বউ, ওই গান্ধারী বড় বউ নাম যার ভানুমতি, ছুটতে ছুটতে চলে গেছে দ্বারকা, বলে বিয়াই সর্বনাশ। মানে কি হলো বয়ান, এই রাত দুপুর আমার ঘরে লোকে খিটকাল করবে, আমার তো কলঙ্কের শেষ নাই, আমার তো খিটকালের শেষ নাই, সবাই আমাকে খিটকালি দেয়, তুমি আবার রাত দুপুর আমার ঘরে এলে বয়ান, বলে তুমি আমাকে বাঁচাও, বলে কি হইলো সেটা বলিবে তো, বলে আমার শাশুড়ি বলছে আমার স্বামীকে কালকে শিব মন্দিরে যাবে ও সব লোহা করিয়ে দেবে, তাহলে ওর যদি সব লোহা হয় তাহলে আমার কি হবে? আর যদি পাথরের উপর পড়ে তাহলে কিছু করতে পারবে না, আর যদি মাটিতে পড়িয়ে যায় ভাই সর্বনাশ করিয়েছে। বল ঠিক আছে তুমি ঘর যাও, আমি কাল ব্যবস্থা করব, কোন চিন্তা নাই তোমার, তোমার জায়গা তোমারই থাকবে। ঘর পাঠালাম বুঝিয়ে বাজিয়ে, সকল রাস্তা ধারে দাঁড়িয়ে আছি, এ শালা দেয়াল ঘড়ি কাঁটা লড়াইতে লড়াইতে চলে আসি, খুব আনন্দ। আরে ভাই কে? আমি তোমার ভাই।
হ্যাঁ এত বড় মরদ ওই রঙ্গুল কোথায় যাবে? তারপর যে কোথায় যাবো জানো? শিব মন্দিরে। কেন ভাই? বলে আমার মা বর পেয়ে গেছে শিবের কাছে, আমার সব লোহা খুঁজে দিবে। তাই বলে হ্যাঁ। তো এমন করে আসতে কে বললো? মা বলিস মাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মা আমি মন্দিরে কেমন করে যাব। তা মা বলিছিল ওরে সুযোধন তুই যুধিষ্ঠিরের কাছে গিয়ে জানবি কেমন করে মন্দিরে মায়ের কাছে যেতে হয়। তা আমি আমি দাদা যুধিষ্ঠিরের কাছে গেলাম। যুধিষ্ঠির বলল ভাই দুর্যোধন আমরা যেদিন এসেছি সেদিনও ল্যাংটা, আমরা যেদিনে ফিরে যাব সেদিনও ল্যাংটা। কি কাপড় পরে যাব? আমার 30 খানা কাপড় থাকবে বাক্স ভরা, একখানাও দেবে না। যদি দামি কাপড় পরে থাকি আংটিটাকে হাতে ঘড়িটাকে হাতে খুলে নেবে, ও সব পুড়ে যাবে, নষ্ট হবে, ফেরত দিয়ে যাবে। তাহলে যেদিন এসেছিলাম সেদিন কাপড় পরে আসি নাই, যেদিনে যাব সেদিনও পরবো না। কিন্তু জ্ঞানী মানুষ আছে যারা একটা কপিন পরিয়ে ইজ্জতটা ঢাকা দিয়ে বলে তুমি সাধু সন্ন্যাসী হয়ে ফিরেছি, তত্ত্বজ্ঞানী হয়ে ফিরেছি, সমন্যাসী হয়ে ফিরেছি, যেন ওই মায়ার মাঝে তোমাকে আর পড়তে না হয়। ওই জন্য কেউ কেউ সন্ন্যাস দেয় না, মানে যাদেরকে ঢাকা দিয়ে দেয়া হয় তারা ফিরে আসে সন্ন্যাস। তাহলে মাঝখানে কয়টা দিন এই কাপড় ধরে টানাটানি দরকার? ভাই ওই যেমন করে এসেছিলি যেমন করে যাবি তেমনি করে যা। এবার ঢাকা তখন দেওয়া আছে, মন্দিরে গিয়ে বলছে মা এসে গেছি, মা ওম নমঃ শিবায় বলে মাথায় থেকে নিচে পর্যন্ত বুলাইতে 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 কোটি দশে কোটি তটে যেমন হাত পড়েছে উনি কলার পাতা। বলে বেটা সুযোধন একই করলি তুমি? বলে মা আমি তো ল্যাংটা হয়ে আসছে না, ব্যয় বলছে এত বড় মরদ তোমার গোঁপদারি বেরিয়ে গেছে মায়ের হাতে খোঁচা লেগে যাবে, এমন করে জব। মা বুঝতে পেরেছে ভাবটা, আমার ব্যয় মাঝখানে কলার পাতাটা পরিয়ে দিলাম। বলে বেটা রে তো সব জায়গা হইলো পাকা আর এইটা হইলো কাঁচা, কানকে লাগলো। দুর্যোধন অজরে কানকে বলছে মা এই কাঁচা জায়গা কি আর পাকা করা যায় না? বলে হ্যাঁ যায়, কাঁচা জায়গা পাকা করা যায় যদি কোন সতী নারীর বর্ষ পায়। যে জন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপন নায়কে হিতেতে ধরিয়া ভব নদী করে পায়। ভূগোলের মানচিত্রে যান ভব নদী পাবেন না, গঙ্গা যমুনা অজয় ধনেশ্বরী কংসাবতী বহু নদী আছে বাবা, এই ভব নদী বলে কোন নদী ভূগোলের মানচিত্রে নাই। যদি নাই তাহলে চণ্ডীদাসে কলমটা দিলে কেন? ভূগোলের মানচিত্রে যদি এই নদী না থাকে তাহলে নানুর গ্রামে বসে চণ্ডীদাস এই কলমটা দিল কেন? যে জনা যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি যার আপন নায়কে হৃদয়তে ধরিয়া ভব নদী করে পা। দুর্যোধন বলছে আমি বুঝতে পারছি, বলে ওরে খাপা সতী যে নিজের সত্তা রক্ষা করে স্বামীর সত্তাকে রক্ষা করতে পারে সেই হলো সতী, আর যে নিজের সত্তা রক্ষা করে না স্বামীর সত্তাও রক্ষা করে না সে হলো অসতী। রাতের বেলায় স্বামীর মাথাটা কামড়ে কামড়ে খায়, শুক্ল বর্ণের পুরুষকে খায়, আর দিনের বেলায় বড় করে সিন্দুরে মাদুর দিয়ে বলে আমার মতো সতী জগতে কে? প্রতি রাতে বিধবা হয় আর সকালবেলায় সধবা হয়, চার জাতের মেয়ে আছে বিধবা সধবা অধবা ধপধপা। যাদের স্বামী আছে তারা সধবা, যাদের স্বামী মরে গেছে তারা বিধবা, যাদের স্বামী বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে সব গাই দুই চারটে খোঁজ করলে পাওয়া যাবে তারা হলো অধবা, আর যাদের এখন লাইসেন্স হয়নি তারা হলো ধপধপা। হাসছো কেন? হাসির কথা তো আমি বলি নাই বাবা, আমি তো অঙ্কের কথা বলছি। তো দুর্যোধন বললো মা তাহলে সতীকে, বলি সতী দ্রৌপদী তাহলে তুমি তো নিজে অসতী, তুমি তো সতী হইতে পারলে না, তোমার বৌমা সতী হইতে পারলে না, ভানুমতি সতী হইতে পারল না, গান্ধারী সতী হইতে পারল না। গান্ধারী নিজের মুখে প্রকাশ করল দ্রৌপদী একমাত্র সতী নাই। এই দ্রৌপদী যদি প্রশ্ন করে তাহলে তোর কাঁচা জায়গা পাকা হল।
ভাগ্য গুণী যদি কেউ ভাবজাত নায়িকা কারো ভাগ্যে জোটে ভাই তাহলে তারও কাঁচা জায়গা পাকা হবার উপায় হয়ে যাই হোক কাঁচা জায়গা ওর পাকা হলো না যার জন্য উরু ভঙ্গ হলো আচ্ছা পা ভাঙলে পা মানে উরু এই জায়গাটাকে বলো উরু মানে সেখান থেকে পাটা বেরিয়েছে এই জায়গাটার নাম হলো উরু আচ্ছা এইখানটা ভেঙে গেলে মানে মরে যায় মরবে আমাদের গায়ে একটা ছেলে তেলিতল বাস স্ট্যান্ডে বাসে খালাসি করতে গিয়েছিল তো তার এইদিকে বাস চাকা দুটো চলে গেছে সে তো বেঁচে আছে তার পা হয়েছে প্লেট ভরা আছে কইছে তো মরলো না দুটো পায়ের উপর দিয়ে চাকা চলে গেছে তাহলে উড়ু ভাঙলে মানুষ মরে না এ পাগলি কি বলছে ভীমকে দিয়ে উড়ু ভাঙিয়ে অন্যায় ভাবে যুদ্ধ করে আমার পুত্রকে কেড়ে নিয়ে তার মৃত্যুদণ্ড দেওয়া না পা ভাঙলে হাত ভাঙলে মানুষ মরে না মানুষের মরণ যতক্ষণ সময় না হয় ততক্ষণ মরে না কালেতেই জন্মে জীব কালেতেই মরে কাল পূর্ণ হইলে তারে কে রাখিতে পারে তাহলে বাঁচন মরণ খেলাটা নিজের হাতেও নাই ভগবানের হাতেও নাই পিতৃ সত্তা মাতৃ গর্ভে যেদিন পতিত হয় ব্রহ্মা এসে তার ভালে শুভাশুভ অঙ্কন করে দেয় কবে জন্ম হইল কবে তার মৃত্যু হবে তাই মৃত্যুটা জোর করে ঘটানো যায় না মরবো বলে মনে রেখেও বেশি দিন বাঁচবে দেখবে মরা এক রকমের নয় মরা আছে আড়াই রকমের ধারণা জীবন পাতনাত মরণ যেদিন ছাড়ে সেই দিন মরে মানুষ যখন ঘুমায় তখন অর্ধ মরা আর যখন প্রাণ পাকি দেহ থেকে মানুষটা চলে যায় এই দেহ থেকে তখন হচ্ছে মরা মানুষ মরে জমে মানুষ মরে কামে মানুষ মরে ঘুমে ঘুমে মরে কামে মরে জমে মরে তাহলে ভগবান মারায় নাই কাউকে ভগবান কারো ক্ষতি করে না ভগবান কারো অন্যায় করে না ভগবান হচ্ছে টাকার মতো টাকা যখন যার পকেটে থাকে তখন তার টাকা ভগবানকে রাখতে হলে টাকাকে রাখতে হলে যখন আদর করতে হয় ভালোবাসতে হয় তেমনি ভগবানকে ভালোবেসে যত্ন করতে হয় তবে ভগবান তার ঘরে থাকে ফুটবল খেলা দেখেছেন চান্দা কিন্তু সবাই সমান দেয় কিন্তু সবাই বল মারতে পায় না কেউ বল পায় না কেউ পায় থেকে বল ছাড়ে না যে উপযুক্ত খেলোয়াড় যার ট্রেনিং ভালো আছে সে বলকে নিয়ে খেলা করবে নামাবে তুলবে উপরে হেড করবে শট মারবে হেডটা লাগাবে পায়ে লাগাবে সে খেলোয়াড় ভগবানকে নিয়ে যে খেলা করতে পারে যে প্রকৃত খেলোয়াড় সেই তো ভগবানকে নিয়ে খেলা করবে নামাবে তুলবে খেলবে ফেলবে তুলবে আর যে খেলা জানে না সে পেছা 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 যাবে এলিয়ে যাবে হাঁপিয়ে যাবে সে ভগবানের সন্ধান বলের সন্ধান পাবে না সবাই যেমন বল পায় না তেমনি ভগবানকেও সবাই পায় না ভগবান বলের মতো ভগবান টাকার মতো ভগবান সূর্যের আলোর মতো সকলের উপর সমানভাবে কিরণ দিয়ে যায় তাই মা গো আমার উপর তো খারাপ করো না মা আমার কোন দোষ নাই আমি বারণ করেছিলাম যুদ্ধ করতে বলবো আমি গণেশ নিজে আপনারা থাকুন ধৈর্য ধরি বেশি বলবো না সময় হইলে শেষ করব আমি তাই কথার ছন্দ সারি সুর পাতালির ভাব ধরি কানে আবার লাগাই আরি আর বেশি কথা বলবো না চলো চলো নয়নে হাসি মাখা বলো আনন্দ করো বলি বাবা আনন্দ করো বলি বাবা চলো চলো নয়নে হাসি মাখা বলো আনন্দ করো রে বলি বাবা দিলে না দিলে না দিলে না দারে না রে না মানুষ যোগ্য করে ভোজ কাজ করে
পিতৃ শ্রাদ্ধ দেয় মাতৃ দায় থেকে উদ্ধার নেয় মানুষকে জোড়হাত করে নিমন্ত্রণ করে বাড়ি যান তাই না এমনি কিন্তু আসবে না কেউ কারো বাড়ি কিন্তু দুটো সম্প্রদায় আছে বাবা নিমন্ত্রণ ধার ধারে কে কে বলুন তোকে একটা হলো ন্যাংটি কুকুর গলা যেখানে পাতা পড়বে সেখানে হাজি আর একটা হচ্ছে খেপা পাগো ওদের নিমন্ত্রণ দরকার হয় না ওরা নিজের ইচ্ছাতে যায় নিজের ইচ্ছাতে আসে তোমরা কে ভুলো না গো ভুলো না বাবা বাবা ভুলো না ওই পাগলি তার কথা ও পাগল হওয়ারই তো কথা শতপুত্র হারা জননী পাগল তো হওয়ারই কথা গো খেপা পাগল যখন 10 দিন 20 দিন 1 মাস খেতে পায় না তখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে বেড়াতে পূর্ণিমা চাঁদকে দেখে ভাবে এটা ঝলসানো রুটি লাপিয়ে ধরতে যায় কিন্তু চাঁদকে কি ধরা যায় যখন ধরতে পারে না রাস্তা ধুলো গুড়িয়ে নিয়ে চাঁদের জ্যোতি থেকে ঢেকে দেওয়ার চেষ্টা করে এ পাগল রাগ করে ও রাইলি ধুলা গো পাগল এ পাগল রাগ করে উড়ালে ভুয়া বলুন লাগিবে কি ওই চাঁদে ও লাগিবে চাঁদে হাইরে চাষি চাষ করে ফসল কে কাটে ফসল ইন্দুর কেটে কেটে গর্তে ভরে আর মনে মনে ভাবে আমি সারা বছর ছেলে মেয়ে নিয়ে বসে বসে খাবো কিন্তু তাই কি হয় ইন্দুরে গর্ত করে সাপে ভোগ করে সাপ তো গর্ত করতে জানে না ইন্দুর যেমন গর্ত করে সেই গর্বে সর্বজেষ্ঠ বসবাস করে ও ভাই ইন্দুর যেমন গর্ত করে বাস করে সেই গর্বে সর্বজেষ্ঠ বসবাস করে Oh,
সুন্দর মা কালের ফল বনের মাঝে শুনেছেন সবাই এই ভগবান নাকি যুদ্ধে করেছে অন্যায় ধর্ম হলো আমি শনিবারে যদি না মায়ের কাপড় পরে যেতে বাবার ঘরে তোমার বাবা টানত না তো ওই কাপড় ধরিয়ে টানলো যেমন শুনিবারে পেল আমি তোমার মেয়ে বাবা ছেড়ে দাও লজ্জায় পড়িয়ে শিবল রাজা কি কর্ম করিল বলে কাল সকালে দেখবো যাকে জামাই করবো ভালো দেখো ভগবান প্রতিজ্ঞা করলাম আমি কাল সকালে দেখবো যাদের জামাই করবো জানি সকালবেলা যেমন হলো দরজা খুলে দেয় একটা ছাগলের মাথা দাঁড়িয়ে যাচ্ছে ওই নাই ওই দরজায় বলে এসো এসো জামাই বাবা এসো আমার ঘরে আর মন হলুদ দিয়ে মাথায় দরজা করি ফুলের পাতা দিয়ে তাদের ঘরে তে জানিল সন্ধ্যা বেলায় ব্রাহ্মণ না ফিরে নেওয়া হল পাঠার দলে দিলে মালা ওই যে ওই গাধারি
তুমি তার গলাতে মালা দেবে কথাটি শোনো না বলে গেল যখন কথা শুনতে পেল কানে গান্ধারী মাই উঠে এসে বসতে না দে ভাই কানা ধিত এতে ফসল ভালো জন্ম আমার ওর ঘরে হলু শত পুত্র জন্ম হল এবারে রে ভাই দুর্যোধন যুবরাজ সে জন হয়ে যায় ভীমকে যখন দেখতে পায় কারণ মায়া জানে বাপ মনে জানে বাপ ছেলে জানে না কোনটা তার বাবা বটে ছেলে বলতে পারবে না কেউ বলতে পারবে না আপনার বাবা মা যেটা দেখিয়ে দেবে সে তাই বাবা হবে এবার মায়ের কাছে কাঁদতে কাঁদতে ভীম গেছে যে রে মা পবন নন্দন বলে জামাই কে সে তো কারো বলো বলো যো জননী শুনতে হলো মন কি করি রে পিন্তি তখন করিয়া গেল তাই করি কেমন করি সত্য কথা ছেলে বলা যায় ওরে বাচ্চা শোনো শোনো বলি মোমো সুথানে তোমায় যখন বলবে পবন নন্দন তুমি বলি এলাম অজনন্দন মায়ের কাছে শিখে ভীম এবার চলে গেল কি করিবে দুর্যোধন মায়ের কাছে গেল বলে অজনন্দন কেন কি করিবে এই গাঁধারি করি গেল নাই
আমার পাটার সঙ্গে বিয়ে হলো স্বামী বলিয়ে দেয় দুর্যোধন রেগে গেল করে কি মাটির ঘরে ভরিয়ে দিয়ে লজ্জা বধ হইল একসাদের জ্বালায় একে একে প্রাণে মরে ভাই তোমায় দেওয়া হলো আমার চিত্র হবে ভালো আমার বিয়ালটা মরলো ছেলে পরে মরবো আমি আমার পাঁচরে হারে সকলি মামা হয়ে গেছো মরো নাই আমি বলিলাম সপনি তুমি সকলের আমি যেমন অভিনয় করছি ও যেমন অভিনয় করছি আপনারা যেমন অভিনয় করছেন আমরা প্রত্যেকেই অভিনয় করছি সংসারে কেউ বাবা কেউ কাকা কেউ জ্যাঠা কেউ ছেলে কেউ দাদু আমাদের জীবনটাই অভিনয়ের বলে কি অভিনয় করতে হবে বলে পথে যদি পায়ে কাঁটা ভোগ তাহলে কি করতে হয় আর একটা কাঁটা দরকার অজ্ঞান কাঁটা ভোগে জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটাটাকে তুলতে হয় কাঁটা দিয়ে তুলবো কাঁটা শোনো গো সকনে কৌরবের পক্ষে ও চলে যাবে তুমি ঘুমন্ত শিষ্য পঞ্চ পাণ্ডব তাদের জাগাইতে হবে পাণ্ডবের পক্ষে ও আমার থাকা যাবে তোমার সাহায্য নিয়ে কাজ আমি গিয়ে বললাম ভাই বন্ধ বলো না গ্রামে দাও গিরে আর আমার কথা শুনি বলছেন ভাবে
শান্ত ভাবে মুনি ঋষি গো পান্ড ভগবানে ভাবে ওই হনুমান বুকে রোমান ভাবে মধুর ভাবে রাধা রানী পেয়েছিল রে নিজের দোষে নিজেই মূল ভগবানের একমাত্রের জন্য এখনো বিবেকেন্দ্রঞ্চ একটা কুপুত্র একটা কুলে জন্মাইনি একটা মনের মাঝে একটা কোঠরের মাঝখানে যদি এক খণ্ড আগুন থাকে বাতাসের সংযোগে যেমন গোটা বনটাকে পুড়িয়ে ছারখার করে তদ্রূপ একটা বংশে কুপুত্র জন্মগ্রহণ করলি পুরুষকে নরকে ডোবায় তোমার বেটার দোষে যুদ্ধ হয়েছে অস্ত্র দিয়ে কাটা যায় আর শস্ত্র দিয়ে ঠেকিলে দেয়া হয় কাটা হয় না আমি একটা ভাঙা রথের চাকা ধরেছি কেন ধরেছিলাম বিশ্ব প্রতিষ্ঠা করেছিল কৃষ্ণ তোমাকে আমি অস্ত্র ধরাবো আমার তুমি অস্ত্র ধরাইতে পারবে না তবে কালে আমি শস্ত্র একটা ধরবো
তবে ভীষ্ম হলো ভীষ্ম মধ্যে হলো সূত্র হলো কাশী রাজা তিনটে মেয়েকে জোর করে ধরে নিয়েছিল অম্বা অম্বিকা অম্বালিকা বহুত কথা এদের বংশটা হলো বাগদির বংশ ধীবর কন্যা সত্যবতীকে শান্তনু রাজা বিয়ে করেছিল সুচিত্র বিচিত্র নামে দুটি সন্তান এদিকে নিমন্ত্রণ করে নাই দ্রৌপদ অম্বা অম্বিকা অম্বালিকাকে জোর করে ধরিয়ে নিয়ে অম্বা বলল তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে রাগ না কানিল ফিরে দাও আমি শৈল্য রাজার কাছে যাব শৈল্য আমার বাগদত্ত শৈল্য রাজার কাছে যখন গেল শৈল্য বলল ভীষ্ম যখন তোমার পানি গ্রহণ করেছে আমি তোমাকে আর নেব না ফিরে এসে বলল ভীষ্ম তুমি আমাকে বিবাহ করো ভীষ্ম বলল আমার প্রতিজ্ঞা আছে আমি নারী নেব না বলে নেবে না তা নারী ধরলে কেন হাতে ধরে রথে চাপাই দিলে কেন ভীষ্ম গুরুদেবের কাছে গেল পরশুরামের কাছে পরশুরামের সঙ্গে ভীষ্মের যুদ্ধ যুদ্ধে কেউ কাউকে হারাইতে পারে না পরশুরাম বলল ভীষ্ম যদি তুমি আমাকে যুদ্ধে হারাইতে পারো তাহলে বিয়ে করতে হবে না আর যদি হেরে যাও তাহলে তোমাকে বিয়ে করতে হবে বলে তাই কেউ কাউকে হারাইতে যখন পারলো না অম্বা বলল আমার আর সংসার করার দরকার নাই আমি এই যোগ্য কুণ্ডি জীবন বিসর্জন দিলাম আমি আবার আসবো ফিরে ওই ভীষ্মের মৃত্যুর কারণ হয়ে দ্রৌপদ রাজ্যে দ্রৌপদী আর শিখণ্ডী জন্ম নিল আগুনের মাঝখানে সেই শিখণ্ডী এসেছে যেমন তেমনি ভীষ্মের পূর্বের কথা মনে পড়ে পূর্ব কথা ভেবে দেখা যায় চারজনের জীবন গেছে সে তো ছাড়বে নাই শিখণ্ডী মেরেছে তার তাতে আমার কি বালাই Thank you.
রামকৃষ্ণ একটা কথা বলেছে, বহু কথার বহু দোষ বুঝে সুঝে কথা কইছে, কথা জানলেই বলা যায় না বাবা, সব কথা সব জায়গাতে বলা যায় না, হবে এক দেশের গালি এক দেশের বুলি। বিহারে এটাকে যা বলে আমাদের দেশে এটা বললি আমাকে রেখে দেবে তো মারি, তো ঠাকুর মশাইয়ের অবস্থা তাই, এক দেশের গালি এক দেশের বুলি হয়ে গেল। একটা মহাভারত নিয়ে তর্ক নয়, উনি যেটা বলছেন সেটাও ঠিক, আমি যেটা বলছি সেটাও ঠিক, তাহলে ভীষ্ম দোষ করেছে ভীষ্মকে শাস্তি পেতে হবে, এটাই হলো মোদ্দা কথা, দোষ করলে শাস্তি পেতে হবে, যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে, ভুল করে তিনটে মেয়েকে ধরে নিয়েছে শাস্তি পেতে, ও যদি বিয়ে করতো তাহলে শাস্তি পেতে, বিয়ে করে না অত্যাচার করেছে শাস্তি পেয়েছে, তাতে ভগবান কি করবে, ভগবান কি বলেছিল অশ্বত্থামা নামে ভগদত্ত রাজার একটা হাতি মারা গিয়েছিল, আর অশ্বত্থামা নামে দ্রোণাচার্যের একটা পুত্র ছিল, কিন্তু দ্রোণাচার্যের পুত্র হচ্ছে অমর, কেউ মারতে পারবে না সেটা দ্রোণাচার্য জানে। এবার দ্রোণাচার্যের দোষ কোথায়? হিরণ্যধনু ব্যাধের পুত্র একলব্য একদিন বলেছিল, আমার স্কুলে আপনাকে মাস্টার আমি মানতে চাই, আমি আপনাকে গুরু মানতে চাই, আমার পাঠশালাতে আপনি আমাকে ভর্তি করুন, আমি ব্যাধের নন্দ। দ্রোণাচার্য বলেছিল, নিচু জাতির ছেলে, ব্যাধের ছেলেকে আমি শিক্ষা দেব না, কারণ আমার গুরুদেশের গুরুদেবের নির্দেশের সাথে একমাত্র ব্রাহ্মণ ছাড়া আমার গুরুদেব কিন্তু শিক্ষা দেয় না, আমার গুরুদেব পরশুরাম, আমি পরশুরামের শিষ্য, আমি ক্ষত্রিয়দের শিক্ষা দিচ্ছি, এর একটা বিশেষ কারণ আছে, এই পঞ্চ পাণ্ডবকে কৌরবকে শিক্ষা আমি দিতাম না, প্রতিশোধের হিংসার আগুন নিভাইতে আমি এদের শিক্ষা দিই, কারণ দ্রৌপদকে একটা গায়ে দিয়েছিলাম, দ্রৌপদ আমাকে করেছিল অপমান আমার পুত্রকে দুধ খাওয়ানোর জন্য, তাই দ্রৌপদ রাজার প্রতিশোধ নেওয়ার জন্য এদের সঙ্গে আমি শর্ত করলাম, কোথায় 105 ভাই খেলা করতে করতে খেলার ভাটা পড়ে গেছে কুয়োতে, এরা তুলতে পারছে না, দাঁড়ি দাঁড়ি কাঁদছে, সোনার গুলি পড়ে গেছে অনেক গভীর গর্তে, দ্রোণাচার্য বলে, ওরে বালক আমি তুলে দেবো, বলে তুলে দাও, তুমি যা চাবে তাই দাও, বলে আমি অন্য কিছু চাই না রে, ওই দ্রৌপদ রাজাকে পাঁচ মারা করে বেঁধেই আমার প্রাতলায় দেখতে পারবি, আমি তুলে দেবো, বলে তুলে দাও, আমরা কথা দিলাম 105 ভাই দ্রৌপদ রাজাকে বেঁধেই নে তোমার পায়ে ফেলবে। দ্রোণাচার্য শ্বাসের দ্বারায় বাণের দ্বারায় টানতে টানতে নিচেকার মালকে উপরে তুলে এদের হাতে দিল, এরা ধরে নিয়ে যে ভীষ্মকে বলল, দাদু এ মাল আমাদের গুরু হবে, এর নামকার মাল উপরে তুলতে পারে, উপরকার মাল নামকে খেলতে পারে, বলে বেশ আজ থেকে দ্রোণাচার্য তোমার গুরু, এই দ্রোণাচার্য তুমি কোথাও যেতে পারবে না, তোমার যা দরকার তুমি এখানে পাবে, আর আমার এই 105টা নাতিকে তুমি শিক্ষা দেবে। দ্রৌপদ রাজাকে ধরে নিয়ে উপর ঢুকন দেওয়া হলো, প্রতিশোধের হিংসার আগুন জ্বলার জন্য আমি শিক্ষা দিয়েছিলাম, ওরে বাবা তুই ব্যাধের ছেলে আমি তোকে শিক্ষা দেব না, এ বনে গিয়ে গুরুদেবের মূর্তি তৈরি করে উপবাস করলো, এক লক্ষ সাধন অর্জুন বেড়াইতে গিয়ে একটা কুকুর ভোগ ভোগ করেছে, মানে মেরেছে, মুখটা বন্ধ হলো, রক্ত পড়লো না, অর্জুন বললে তোমার গুরুকে বলে দ্রোণাচার্য, অর্জুন ছুটে গিয়ে দ্রোণকে বললে, এ বিদ্যা আমি জানি, আপনার গুরুদেব জানে, আর আপনি জানেন, এ ব্যাধে ছেলিয়ে যান লোকি করে, ওরে প্রকাশ করে বলতে হবে, ওরে প্রকাশ করে, বলে চলো নিয়ে চল, দ্রোণাচার্যকে নিয়ে গিয়ে গভীর বনে এক লোকের কাছে দাঁড় করিয়ে বলল, এক লোক কে তোমার গুরু? বলে আমার গুরু দ্রোণাচার্য। বলে কই দ্রোণাচার্য? বলে এই যে আমার মূর্তি তৈরি করা,
মাটির মূর্তি তৈরি করে আমি অভ্যাস করেছি বলে আমি সেই দণাচার্য তুমি কি গুরুদক্ষিণা দিয়েছো বলে না গুরুদেব আমার তো গুরুদক্ষিণা দেওয়া হয় নাই আপনি কি চান